আসলে এখানে কি গিফট আছে? এখানে অনেক ধরনের গিফট আছে, এই গিফট গুলো কি যারা কনভার্সন করবে তাদের জন্য? তাদের যারা জন্য বলতে কনভার্সন যারা করবে গাড়ি তাদের কনভার্সন জন্য। করতে আসবে তাদের জন্য? হ্যাঁ অবশ্যই তাদের জন্য। আচ্ছা, আমরা কি কোনো একটা দেখতে পারি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই নতুন ভিডিও। আর আজকে এসেছি অ্যাক্টিভ এলপিজিতে। আজকে অনেকগুলো গাড়ি অ্যাক্টিভ এলপিজিতে কনভার্সন করা হচ্ছে। শুধু আজকে না, আমি প্রায় সময় অ্যাক্টিভ এলপিজিতে আসলেই কিন্তু দেখতে পাই যে মোটামুটি অনেকগুলো গাড়ি অ্যাক্টিভ এলপিজিতে কনভার্সন করা হচ্ছে। তার মধ্যে এখানে একটা পোস্টার দেখা যাচ্ছে, তারপর এখানে একটা দেখতেছি সিয়েন্টা গাড়ি, তারপর এখানে আর একটা গাড়ি দেখা যাচ্ছে, এটা হচ্ছে হুন্ডাই i1। আমরা প্রথমে গাড়িগুলো দেখে আসি, তারপরে বিস্তারিত তো অবশ্যই কথা বলবো। এখানে একদম নতুন একটা প্রিমিও আছে 2017 মডেলের, এটাও এলপিজিতে কনভার্সন করা হচ্ছে। এখানে আছে 2011 মডেলের এক্সিও গাড়ি। তো মোটামুটি আজকে অ্যাক্টিভ এলপিজিতে অনেকগুলো গাড়ি কনভার্সন করা হচ্ছে এবং বছরের প্রথম দিন। আর তার সাথে সাথে আমরা অ্যাক্টিভ এলপিজি থেকে আজকে অনেক কোয়েশ্চেন আছে, সবকিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মোটামুটি 5 থেকে 6টা গাড়ি দেখা যাচ্ছে এলপিজি কনভার্সন করা হচ্ছে। আমার সাথে বরাবরের মতো আছে অ্যাক্টিভ এলপিজি থেকে অ্যাক্টিভ এলপিজির এমডি সাহেব। আসসালামু আলাইকুম রাকিব ভাই, কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন ভাই। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বছরের প্রথম দিনে রাকিব ভাইয়ের ওয়ার্কশপে কিন্তু দেখতেছি আজকে অনেকগুলো গাড়ি এলপিজিতে কনভার্সন করা হচ্ছে। রাকিব ভাই, আপনাদের যে ক্লায়েন্টরা আছে যারা কনভার্সন করতে আসে গাড়ি, যে গাড়িগুলো আসবে বছরের প্রথম দিন থেকে, তাদেরকে কি গিফট দিবেন? দেন আজকে যারা আসছে তাদেরকে আমি দেখবো যে আপনি আসলে তাদেরকে কি গিফট দেন। আর তাছাড়া হচ্ছে যারা আসবে এই করে জানুয়ারিতে, তাদেরকে কি ধরনের গিফট দিবেন? চলেন আমরা গিফট আইটেম গুলো দেখি। চ এবার আমরা দেখবো গিফট আইটেম গুলো। আমার সামনে এক ভাই আছে, ওনার সাথে একটু পরিচয় হয়ে নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। আচ্ছা, আপনি কি কোনো গাড়ি কনভার্সন করার জন্য আসছেন? হ্যাঁ। আমার কোন গাড়িটা নিয়ে আসছেন? আমার গাড়িটা ছিল ওই যে সিয়েন্টা। সিয়েন্টা কত মডেলের গাড়ি এটা? এটা 12 মডেলের গাড়ি, 2012 মডেল। এলপিজি করাচ্ছেন তো? হ্যাঁ এলপিজি করাচ্ছি। আচ্ছা, এলপিজি তো বাংলাদেশে আসলে অনেক আছে কনভার্সন ওয়ার্কশপ, কিন্তু অ্যাক্টিভ এলপিজিতে কেন? এখানে সার্ভিস ভালো এবং তাদের কাজ কানের কোয়ালিটি ভালো। আচ্ছা, এবং গুণগত মান আছে এখানে, এই জন্য আমরা এখানে আসছি। এটা কি কারো কাছ থেকে শুনছেন নাকি দেখছেন নাকি আসলে কিভাবে বুঝলেন যে অ্যাক্টিভ এলপিজির গুণগত মান ভালো? এটা আমরা এখানে আরো গাড়ি আনছি। আচ্ছা, আনার পরে দেখছি যে গাড়ির কাজ গুণগত ভালো। আচ্ছা, সেই জন্য আমার গাড়িটা আমি এখানে নিয়ে আসি। তো সেই সুবাদে আসলে এখানে আসা, এখানে আসা। তো যাই হোক, আমরা সিয়েন্টা গাড়ি যে কনভার্সন করেছেন ওনার কাছ থেকে বিস্তারিত জানলাম। এবার আসলে আরো কিছু গাড়ি আছে, আমরা ওনাদের মতামতটা জেনে থাকি। ভালো থাকবেন, সালাম আলাইকুম। তারপরে এখানে আর একটা আছে, এটা হচ্ছে প্রিমিয়ো গাড়ি, নতুন মডেলের প্রিমিয়ো গাড়ি। আর এক্সিও গাড়ি একটা আছে, আমরা এক্সিও গাড়িটা যে আসছে ওনার সাথে একটু কথা বলে দেখি। সালাম আলাইকুম, কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। তো আমরা চলে আসলাম এক্সিও গাড়িটার সামনে। এক্সিও গাড়িটা কত মডেল? 2012 মডেল। 2012 মডেল। অ্যাক্টিভ এলপিজিতে আমি যখনই আসি বা যে সময়ে আসি, তো মোটামুটি সব সময় দেখি যে কোনো না কোনো গাড়ি কনভার্সন হচ্ছে। তো আপনি আসলে কিভাবে আসছেন অ্যাক্টিভ এলপিজিতে? ওনাদের কাছে আমি অনেকদিন ধরে কাজ করি। আচ্ছা, ওনাদের সার্ভিস ভালো, সবকিছু ভালো, মানে সবকিছু ভালো। এটা কি আপনি নিজের থেকে বলতেছেন নাকি জানেন কারো কাছ থেকে? না না, জানা লাগবে না, এটা আসলে আমি নিজে ফেট্রিকার। কারণ ওনার কাছে যে কোনো টাইমে মনে করেন যে রাত্রেও যদি ফোন দেয় যে ভাই আমার এটা সমস্যা হয়েছে, সিএনজি, ওনারা বাসার থেকে মিস্ত্রি ডাইকা এনে করায় দেয়। আচ্ছা, এর আগেও এসেছিলেন একটি বেলপিজিতে কাজ করানোর জন্য? আমার সব গাড়ি এখান থেকে। আচ্ছা, সব গাড়ি এখান থেকে করা। আচ্ছা, তো আপনার কাছে মনে হয় যে একটি বেলপিজির সার্ভিস এভরিথিং সবকিছু পারফেক্ট? না, সবকিছু ঠিক। বাংলাদেশে কিন্তু অনেক এলপিজি কনভার্সন ওয়ার্কশপ আছে, সবকিছু মিলিয়ে আপনি সন্তুষ্ট? আপনারা যারা একটি বেলপিজিতে আসতে চান, একটি বেলপিজির ফোন নাম্বার, বিস্তারিত লোকেশন সবকিছু থাকবে ভিডিও ডিসক্রিপশনে। ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার আমরা দেখবো অ্যাক্টিভ এলপিজির এমডি সাহেব কি গিফট গুলো দেয়। আমি আপনাদেরকে গিফট আইটেম গুলো দেখাবো। সো বছরের প্রথম দিন কোন ধরনের গিফট গুলো দিয়ে থাকে, এবার আমরা দেখবো গিফট আইটেম গুলো। আমাদের এমডি সাহেব মোটামুটি গিফট আইটেম নিয়ে হাজির। এই গিফট গুলো কি যারা কনভার্সন করবে তাদের জন্য? তাদের জন্য বলতে যারা গাড়ি কনভার্সন করতে আসবে তাদের জন্য? হ্যাঁ অবশ্যই তাদের জন্য। আচ্ছা, আমরা কি কোনো একটা দেখতে পারি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তো প্রথমে যেটা আছে সেটা আমরা একটু দেখি। সো এটা হচ্ছে ঘড়ি, আরো কিছু আছে সেটা হচ্ছে প্যাকেটের ভিতরে আছে। সো এগুলো আসলে নতুন বছরের জন্য খুব পারফেক্ট একটা জিনিস। সো সবগুলো দেখাইলে আসলে সারপ্রাইজ থাকে না, সো সবগুলো দেখাতে চাচ্ছি না আমি নিজে। তো আপনারা যারা অ্যাক্টিভ এলপিজি থেকে গাড়ি কনভার্সন করবেন, আশা করি পুরো জানুয়ারি মাস জুড়ে আপনারা এই গিফট আইটেম গুলো পেয়ে যাবেন। সে খুব সহজ, আমাদের একটা ডিসকাউন্টের অপশন থাকতে পারে। ডিসকাউন্টের অপশন থাকে? আচ্ছা, যদি কোনো ডিসকাউন্টের অপশন থাকে সেটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন সে কত টাকা ডিসকাউন্ট আছে। আর তার সাথে সাথে তো গিফট আইটেম অবশ্যই আছে। তো রাকিব ভাইয়ের কাছে আসলে আমার যেটা কোয়েশ্চেন, আমার কাছে তো অনেকেই কমেন্ট করে বা আপনার কাছে হয়তো বা অনেকে ফোন করে যে বিষয়টা, সেটা হচ্ছে কনভার্সনের ক্ষেত্রে কি অনেক জায়গায় অনেক কম রেটে কাজ করতে পারে?
তো সেক্ষেত্রে আসলে আপনার মতামত থাকে? আচ্ছা, এই ক্ষেত্রে মতামত থেকে আমি একটা মজার একটা ঘটনা বলি আপনাকে। আচ্ছা, তো উনি আমার অপরিচিত একজন লোক, আচ্ছা, আমাকে ফোন করছে, ফোন করে বলতেছে আপনারা এলপিজি করে থাকেন? আমি বললাম হ্যাঁ। তো পরে বললো যে এলপিজির রেট কত, আমি আমাদের রেটটা বললাম। রেটটা বলার পরে উনি বলতেছে আপনার রেটটা হয়তো অন্যদের থেকে বেশি। তো ওনাকে আমি বললাম যে অন্যদের থেকে বেশি হওয়ার কারণ তো আছে অবশ্যই, সেটা হচ্ছে আমি চাইলেও অন্যদের রেটে করতে পারবো না, আমি ফুটপাথের রেটে আমি কাজ করতে পারবো না। আচ্ছা, কেন করতে পারবো না? সেটার প্রথম কারণ হচ্ছে আমি কিন্তু বাংলাদেশ সরকারের অনুমোদিত একটা ট্রেড লাইসেন্স প্রাপ্ত লোক, একটা এলপিজি করতে যেই সব ব্যাপারগুলো থাকা দরকার সম্পূর্ণটাই আমার ওয়ার্কশপের ভিতরে আছে। দ্বিতীয়ত হচ্ছে ওয়ার্কশপ চালাতে গেলে বিভিন্ন ধরনের কিছু অ্যারেঞ্জমেন্ট রাখতে হয়। আচ্ছা, ঠিক আছে, যেটা চাইলেও ফুটপাথে করা সম্ভব না। ফুটপাথে তো আপনার ওখানে তো ওদের তো খরচটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে ওদের কাজ দরকার। উনি তারপরে বললো যে সবাই তো এগুলো আছে, সবাই এগুলো আছে, তাহলে তো বাংলাদেশ সরকারের কোন নীতিমালা আছে? কোন সবাইকে যদি দেয়, আমাকেও দিল, অন্য আরেকজনকে দিল, আপনাকে দিল, তাহলে কিভাবে হইলো? এলপিজি তো একটা বিস্ফোরক জাতীয় একটা জিনিস, আপনাকে এটা যদি সবাইকেই দেয় তাহলে তো বাংলাদেশে সবাই তো তাহলে এলপিজি করবে। উনি বললো কি ঠিক আছে ভাই, তারপরেও আমার কাছে আপনার রেটটা বেশি মনে হয়। আচ্ছা, বললাম আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি যেখানে কম পাবেন সেখানেই করবেন, আমার থেকে করতে কোনো কথা নাই। তো উনি একটা নন প্রফেশনাল একটা ওয়ার্কশপ থেকে কাজ করছে। আচ্ছা, কাজ করে জাস্ট 3 দিনের মাথায় উনি আমাকে ফোন দিছে, স্যার আপনারা তো এলপিজি করেন, তো আমি তো এলপিজি আমার গাড়িটা করেছি, কিন্তু আমার গাড়িটা কিছু কিছু প্রবলেম পেয়েছি, যেগুলো আমরা যার থেকে করেছি সে বলতেছে যে এগুলো থাকবেই। কি কি প্রবলেম? আমি এলপিজি করার পরে এলপিজি ওনার হচ্ছে 2018 মডেলের লেটেস্ট প্রিমিয়াম। আচ্ছা, ওনার গাড়িটার দাম মিনিমাম 40 লাখ টাকা বর্তমান বাজারে। তো উনি করার পরে উনি বলতেছে আচ্ছা আমার সমস্যাগুলো হচ্ছে আমার ড্যাশবোর্ডে বিভিন্ন ধরনের সিগন্যাল আসে, আমার আইডিয়াল স্টপ কাজ করে না, 2 নম্বর হচ্ছে আমার গাড়ি মাঝে মধ্যে মিসফায়ার করে, এই সমস্যাগুলো মোটামুটি কিছু সমস্যা। হ্যাঁ, যারা যেখান থেকে করছে তারা বলছে যে এইগুলা এইসব লেটেস্ট গাড়িতে থাকবে। বললাম আচ্ছা ঠিক আছে, আপনি আসেন আমার কাছে, দেখে আমি করতে পারি কিনা। আমার কাছে আসার পরে ওনার ওই চেকবাতিগুলো আমি ইরিজ করলাম, ইরিজ করার পরে ওনার টিউনিংটা আমি একদম পুরো পরিপূর্ণভাবে করলাম। কোনো কিছু কি চেঞ্জ করার প্রয়োজন ছিল? কোনো কিছু চেঞ্জ করে নাই। আচ্ছা, ওনার যে ডিভাইসগুলো ছিল ওইগুলো দিয়ে আমি কাজ করেছি। উনি যেটা আমাকে বললো, ভাই আমি 10-12 হাজার টাকার জন্য আমি ওখানে গেলাম, ভাই আমি বুঝতে পারি না যে আসলে এটা এতটা হেরফের। আমি হেরফের না, উনি যে আপনাকে খারাপ মাল দিছে তা না, উনি আপনাকে ভালো মাল দিছে, কিন্তু উনি আপনাকে পরিপূর্ণভাবে কাজটা করতে পারে নাই। এবং আপনার গাড়িটা যখন আমি কাজ করব, আপনার গাড়িটা যেভাবে আমার কাছে নিয়ে আসবেন আমি সেভাবেই আপনাকে ডেলিভারি করব। আমার কাজের মূল লক্ষ্য হচ্ছে এটা। তো যাই হোক, আমরা অ্যাক্টিভ এলপিজির এমডি সাহেবের কাছ থেকে অনেক কথাই শুনলাম। তো আপনারা যারা কনভার্সন করতে চান অ্যাক্টিভ এলপিজি থেকে, চলে আসবেন অ্যাক্টিভ এলপিজিতে। অ্যাক্টিভ এলপিজির ফোন নাম্বার বিস্তারিত সবকিছু থাকবে ভিডিও ডিসক্রিপশনে। আমরা একটু এই বিষয়ে সিও সাহেবের সাথে কথা বলে দেখি, যে বিষয়গুলো নিয়ে আসলে আপনারা অনেক সময় বিভ্রান্ত হয়ে থাকেন যে কেন প্রাইস বেশি, আসলে সিও সাহেব এই বিষয় নিয়ে কি বলে। ভালো থাকবেন রাকিব ভাই, সালাম আলাইকুম। সালাম ভাই, সো প্রথমে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? সো স্যার, আমি আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাচ্ছি, একটু আগে আমরা এই বিষয়টা নিয়ে এমডি সাহেবের সাথে কথা বলছি, তো আপনি নিশ্চয়ই শুনেছেন। তো আসলে আপনার এখানে কি মতামত যে অন্যান্য জায়গায় মানুষ কিন্তু অনেক কম প্রাইসে কনভার্সন করতে পারে? এটা আমাদের প্রাকৃতিক নেচার। আচ্ছা, আমরা যত কমে ই করতে পারি, মানে একজনের দোষ দেয় আরেকজন যত কমে বলতে পারে, এরকম কিছু দোষও দেয় অনেকে। অনেকে চিন্তা করে আমার এস্টাবলিশমেন্ট কস্ট কম, হ্যাঁ আমি মানে 1,000-2,000-5,000 টাকা কনভার্সন করে, মানে একজন মিস্ত্রি নিয়ে, হ্যাঁ একজন কনভার্সনের মিস্ত্রি পাইলো, এখন সে কোথাকার মিস্ত্রি, সে কতটুকু এক্সপিরিয়েন্স, যে প্রোডাক্টটা যে আমি লাগাবো, এই যে তারগুলো যে আমি লাগাবো, এই তারগুলো যে পারফেক্টলি লাগতে হবে, কোয়ালিটি কন্ট্রোল একটা অনেক বড় একটা ফ্যাক্টর। রাইট, কোয়ালিটি কন্ট্রোল কনভার্সন অনেকেই করতে পারে, কিন্তু কোয়ালিটি কনভার্সন এইটা মানে এটা, হ্যাঁ যেমন যাদের ট্রেড লাইসেন্স গুলো আছে তারা অবশ্যই তাদের কোয়ালিটি পরীক্ষা দিয়েই তাদেরকে লাইসেন্স পাই, গভর্নমেন্ট লাইসেন্সটা দিছে, সবকিছুরই ভ্যালু একটা মানুষকে দিতে হবে, দিলেই দেন আমার যে এস্টাবলিশমেন্ট কস্ট আছে, আমার যে সেট আপ আমি নিয়ে কাজ করি, যে ছেলেদেরকে নিয়ে কাজ করি, তারা মনে করেন যে অর্ধেকও স্যালারি কিন্তু অনেক কোম্পানিরই নাই, আমি অনেক হিউজ স্যালারি দিয়ে ভালো ছেলেদের মান দিয়ে আমরা কাজ করি। আচ্ছা, পরীক্ষা নিরীক্ষা করে কনভার্সনের জন্য গাড়ি আমি পাইলেই গাড়ি কনভার্সন করলাম, আপনার এক্সপিরিয়েন্স মানুষের সাথে শেয়ার করতে হবে, শেয়ার করলে সে যখন আপনার সাথে যখন তার ম্যাচ হয়ে যাবে তখনই একটা বিজনেস হয়। সো এখানে যে বিষয়টা, প্রাইসটা অবশ্যই একটা কোম্পানি চাইলেই দিবে না, হ্যাঁ তবে মানুষকে বুঝতে হবে, কথা বলতে হবে, মানুষকে জানতে হবে, এক্সপিরিয়েন্স 2-3 জনের সাথে কথা বললেই এরপরে ডিসিশনটা আপনার জন্য সহজ হয়ে যাবে।
তারপর একটা কোয়ালিটির বিষয় আছে যে কোয়ালিটি সম্পূর্ণ জিনিসগুলো দিচ্ছে কিনা, সেটা তো অবশ্যই, এগুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু প্রাইসটা আসে। সো কম প্রাইসে অনেক জায়গায় পাওয়া যায়, রাস্তাঘাটে পাওয়া যায়, কোন কোয়ালিটির প্রোডাক্টটা দিয়ে কাজ করেছে সেটা কিন্তু মেজর বিষয়। একটা আপনি 20 লাখ 50 লাখ টাকার গাড়িতে এলপিজিতে কনভার্সন করবেন, তো সেক্ষেত্রে দেখা গেছে সামান্য কিছু সস্তার জন্য যদি আপনি আরেক জায়গায় যান যাদের কোয়ালিটি সম্পূর্ণ না বা রাস্তায় কাজ করে, তো সেক্ষেত্রে কিন্তু একটা সম্ভাবনা হ্যারাসমেন্টের একটা বিষয় থাকে। অবশ্যই, উনি পরবর্তীতে কাকে ধরবে, উনি তো ধরার জন্য তার লাইসেন্স আছে কিনা বা ইয়ে আছে কিনা সবকিছু নিয়ে গভর্নমেন্টকে তো একটা জায়গায় এসে ধরতে হবে। যে আমি যদি কোনো ফল করেই থাকি, আমরা তো ফল করে আমরা সেটা কিন্তু মানুষকে যা ই করি না, সে একজন গাড়ি একটা বাইরের দেশে যেগুলো হয়, আমার গাড়ি আমি আপনাকে বুঝিয়ে দিলাম, আপনি আপনি যখন ফল বড় কোনো ফল যখন আপনার ফেস করবেন আপনার সাথে ম্যাচ করলো না, সে কিন্তু ইচ্ছে করলে আপনার নামে কেস করতে পারে, আপনার লাইসেন্সের নামে কেস হবে, পার্সনের নামে না, এখানে বিজনেস প্রতিষ্ঠানের নামে কেস হবে, ঠিক আছে? তো এখানে মানে সব কিছু মিলেই যারা কনভার্সন করে যাদের লাইসেন্স আছে, হ্যাঁ, তাদের সাথেই ডিলগুলো করা উচিত। সো আমরা অ্যাক্টিভ এলপিজির সিও সাহেবের কাছ থেকে বিস্তারিত জানলাম, আশা করি আপনার বিষয়গুলো থেকে ক্লিয়ার হয়ে গেছেন। আর আমার এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন বছরের শুভেচ্ছা, ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে।